আমার মতো যারা দার্জিলিংয়ে গিয়ে লাঞ্চে বাঙালি খাবার খোঁজেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। এই ভিডিওতে আমি খুব সুন্দর একটা বাঙালি হোটেলের সন্ধান আপনাদের সাথে শেয়ার করব। দার্জিলিংয়ে আসলে অনেকেই আমরা খুঁজি যে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে, ভালো বাঙালি খাবার পিওর বেঙ্গলি ফুড আমরা কোথায় পাবো, তার সন্ধান আমরা অনেক সময় করে থাকি এবং অবশ্যই সেটা যদি একটু রিজনেবল প্রাইসে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি এসেছি হোটেল ড্রিমল্যান্ডে। এই হোটেল ড্রিমল্যান্ডটা একেবারে ম্যালের কাছে, ম্যাল থেকে মাত্র 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স। তো এই ম্যালের কাছে আসলেই হোটেল ড্রিমল্যান্ড পাবেন, আর এখানে আসলে আপনারা একেবারে পিওর বেঙ্গলি ফুড আপনারা পেয়ে যাবেন। এই লিস্ট এখানে দেওয়া আছে, পরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবার সার্ভ করছে। এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই হোটেল ড্রিমল্যান্ডে আপনারা স্টেও করতে পারবেন। এখানে যেমন খাবারের ব্যবস্থা আছে তেমনি এখানে থাকার ব্যবস্থাও আছে। লাঞ্চে আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম আর ফিশ থালি আমাদের চলে এসেছে। আর এখানে কি কি মেনু আছে দেখে নিই। আমার ভাত আছে, আলু ভাজা আছে, একটা বাঁধাকপির তরকারি আছে, ডাল আছে আর কাতলা মাছের ঝাল। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে খেতে খেতে আপনি যেটা এক্সট্রা করে এনজয় করতে পারবেন সেটা হচ্ছে এই হোটেল ড্রিমল্যান্ডের ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করতে করতে এই জানালা যদি আপনি একটু খোলেন তাহলে এই অপরূপ দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন। লাঞ্চ আমাদের চলে এসেছে, এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি এখানে খাবারের টেস্ট কেমন, খাবারের প্রাইস কেমন। তো এখানে আপাতত যা আছে, লাঞ্চ যদি আপনি করেন ভেজ যা প্যাকেজ আছে যেখানে 100 টাকা দাম, আর এগ প্যাকেজ হচ্ছে 130 টাকা, আর ফিশ 150 টাকা, আর চিকেন 200 টাকা। তার মধ্যে থাকছে ভেজ থালিতে থাকছে রাইস, ডাল, সবজি, ভাজি, আচার, আর ফিশ প্যাকেজে থাকছে ওই রাইস, ডাল, ভাজি, সবজি আর ফিশ, এক পিস কাতলা মাছ। হোটেল ড্রিমল্যান্ড থেকে লাঞ্চ করলাম, ফিশ থালি নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেম ভালো ছিল, সুন্দর ছিল। দার্জিলিং এসে যদি বাঙালি খাবারের খোঁজ করে থাকেন তো চলে আসতে পারেন নির্দ্বিধায় হোটেল ড্রিমল্যান্ডে, একেবারে ম্যালের কাছেই, 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স, ভালো খাবার পাবেন। এবারে আসি হোটেল ড্রিমল্যান্ডের খাবারের টেস্টের ব্যাপারে। আউটস্ট্যান্ডিং টেস্ট না হলেও এখানকার খাবারের টেস্ট খারাপ নয়, ভালোই। তবে আমার কাছে এই হোটেল ড্রিমল্যান্ডের খাবারের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আমি ক্যাভেন্টার্সের পিছনে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সেখানেও লাঞ্চ করেছিলাম। সেখানে চিকেন থালি নিয়েছিলাম 180 টাকা দিয়ে। হোটেল ড্রিমল্যান্ডের থেকে অনেক ভালো অ্যাম্বিয়েন্স আর অনেক ভালো খাবারের টেস্ট ছিল সেখানে, আর খাবারের আইটেমও যথেষ্ট ছিল, অনেক বেশি আইটেম ছিল। মিষ্টি থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে অনেক রকম আইটেম সেখানে ছিল। তবে হোটেল ড্রিমল্যান্ডে এক্সট্রা করে যেটা পাও না সেটা হলো ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করতে করতে এই জানালা খুললে এই অপরূপ দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন যেটা মহাকালে নেই। আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোনটাকে প্রেফার করবেন। আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।